Hey guys, welcome back to my channel. So, আবার আমি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে আমি আপনাদের সাথে আমার সেকেন্ড টাইম মুভি এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো আজকে আমরা একটা স্পেশাল মুভি দেখতে যাচ্ছিলাম, মানে আমার সাথে আছে আমার ওয়ান অ্যান্ড অনলি নানি, মানে আমার রিয়াপু। আমরা যাচ্ছিলাম ঐশাপু অ্যান্ড জিজুকে পিক করতে। অ্যান্ড সেদিনের ওয়েদার কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ সেদিন অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল, হয়েছিল, কিন্তু ঢাকাতে হয়নি। অবশ্য ঢাকাতে তেমন বৃষ্টিও হয়নি, এরকম টাইপের ওয়েদার ছিল। সো ভালোই লাগছিল, অ্যাটলিস্ট গরম ছিল না। আর এই তো ঐশী আপু আমরা এখানে কয়েকটা স্ন্যাপ নিচ্ছিলাম, দেন আমরা চলে গেলাম বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে। না গেস হোয়াট, আজকে কোন মুভি দেখবো? সেটা হচ্ছে পাঠান। আর পাঠান হচ্ছে বলিউডের ফার্স্ট মুভি যেটা কিনা বাংলাদেশে রিলিজ পায়। সো এটা আমরা কিভাবে মিস করি। অ্যান্ড এখানে ছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট অ্যাক্টর SRK। দেন আমরা এই যে মুভি থিয়েটারে এন্টার করি হলের এখানে, তারপরে যেহেতু সেদিন মাদার্স ডে ছিল তাই আমাদেরকে কিছু গিফটস দেয়। অ্যান্ড দেন এখানে একটা বোর্ডের মতো ছিল যেখানে সবাই সবার মায়ের জন্য ভালোবাসা এক্সপ্রেস করছিল, অনেক কিছু লিখছিল। অ্যান্ড এখানে রিয়াপু লিখছে মায়ের প্রতি তার ভালোবাসা, অ্যান্ড আমিও কিন্তু লিখেছিলাম। তারপরে আমরা পপকর্ন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে গেলাম মুভি থিয়েটারের ভেতরে। অ্যান্ড আমাদের যাওয়ার একটু পরেই মুভিটা স্টার্ট হয়েছিল। অ্যান্ড এটাই ছিল বেসিক্যালি ফার্স্ট সিন যেখানে শাহরুখ খান কীভাবে দেখানো হচ্ছিল। এই ফুল মুভিটা ছিল বেসিক্যালি অ্যাকশনের, সো প্রতিটা সিনে সিনে এরকম ফাইটিং সিনস ছিল। আর এটা হিরোইন ছিল ওয়ান অ্যান্ড অনলি দীপিকা পাড়ুকোন। আর এখানে এই গানটা যেটা আমরা সবাই শুনেছি আই গেস, এই গানটা হচ্ছিল অ্যান্ড সবাই অনেক বেশি এনজয় করতেছিল। আর এখানে দেখতে পারবেন আমরাও একটু এই গানের সাথে অ্যাকচুয়ালি এনজয় করছিলাম। এরপর মুভি ইন্টারভ্যালের সময় হয়ে গেল অ্যান্ড আমরা একটু বাইরে গিয়েছিলাম পিকচার তুলতে, দেন এখানে এসে মুভির জন্য অপেক্ষা করছি। তারপরে এখানে একটা বেস্ট সিন দেখবেন, সেটা হচ্ছে সালমান খানের এন্ট্রি। শাহরুখ খান অ্যান্ড সালমান খান এই দুজনই একই ফিল্মে ছিল। অ্যান্ড এটা হচ্ছে লাস্টের সিনটা ছিল, আমরা একদম সামনে গিয়ে ভিডিওটা করেছিলাম, কত বড় লাগছে এখানে। সো ওভারঅল মুভিটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেকে বলছিল যে ভালো না, আমরাও মুভি এক্সপ্লেনেশন দেখে ভেবেছিলাম যে ভালো হবে না, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ সো গুড। এনিওয়েজ এরপরে আমরা চলে এলাম শপিং মলে কিছু শপিং করতে। অ্যাকচুয়ালি সেদিন যেহেতু মাদার্স ডে ছিল সেজন্য আমরা সবাই ভাবলাম যে আমরা আমাদের মায়ের জন্য কোনো গিফট কিনবো। অ্যান্ড আমি এই গিফটটা কিনেছি পার্সটা, যেটা কিনা আমার মায়ের অনেক বেশি পছন্দ হয়েছে। এরপরে আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে পাশের একটা রেস্টুরেন্টে। অ্যান্ড এখানে আমরা দেখছিলাম কি খাবো, এই তো ওরা সবাই বসে ডিসাইড করছিলো অ্যান্ড খাবারের ওয়েট করছিলো। এরপরে আমি নিয়েছিলাম এই চিকেন দম বিরিয়ানিটা, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিলো অ্যান্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। অ্যান্ড ওদেরটা আগে দেওয়াই কিন্তু ওরা আগে আগে খেয়ে ফেলেছিলো। অ্যান্ড এটা ছিল আমার ঋষি আপুর। সো আমরা অনেক মজা করে খাওয়ার পরে আবার চলে গেলাম বসুন্ধরা সিটিতে ওদের কিছু কাজে। অ্যান্ড এই যে বসুন্ধরা সিটিতে যাব এরকম একটা ভিডিও করবো না তা কি হয়, সবাই করে সো আমিও করে ফেললাম। সো ইয়া এখানেই ব্লগটা এন্ড করে দিবো, আর কিছুই করিনি। অ্যান্ড এখানে আকাশটা অনেক বেশি প্রেটি লাগছিলো, দেখ একটা ভিডিও করে ফেলেছিলাম। ও দ্যাট ইজ ইট ফর টুডে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন বাই।